Hey everyone, welcome back to my channel. Good afternoon to you all. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা যাচ্ছি খুয়াই। এখন বাজে দুপুর 2টা আর আমরা এখন মোহনপুর দিয়ে যাচ্ছি আর সাথে সাথে তোমাদের সবার সঙ্গে শেয়ার করব কি করে যাই আর কিভাবে আমরা এনজয় করি রোড ট্রিপটা। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। এখন আমরা শালবাগানের কাছাকাছি আছি। এখান দিয়ে মোহনপুর হয়ে আমরা খোয়াই যাব। এদিকে রোডটা বেশি দিন হয়নি তৈরি হয়েছে, এই প্রথম আমরা যাচ্ছি। ওইখানে আমার ননদ মানে আমার হাজবেন্ডের ছোট বোন থাকে, ওর হাজবেন্ড ওইখানে জব করে, তা ওকেও দেখা হয়ে যাবে, সাথে সাথে একটা ছোট্ট একটা রোড ট্রিপ হয়ে যাবে, তাই আমরা বেরিয়ে পড়েছি। চলো তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। কলেজ দেখো কি সুন্দর করে তৈরি হচ্ছে। ভুল রাস্তা দিয়ে চলে এসেছিলাম, তাই আবার ব্যাক করে যাচ্ছি, দেখি ঠিক করে যেতে পারি কি না, এটাই চিন্তার বিষয়। অজানা পথ, অজানা রাস্তা, বেরিয়ে তো পড়েছি ঠিকই, এতে এর মধ্যে আবার এত গভীর জঙ্গল, রীতিমতো ভয় পাচ্ছি, দেখি ফাইনালি গিয়ে পৌঁছাই কিনা। এসে গেছি খোয়াই। এটা খোয়াই ব্রিজ, দেখো কত বড় নদী। আগরতলা থেকে খোয়াই আসতে আমাদের টোটাল টাইম নিয়েছে 1 ঘন্টা 15 মিনিট। এটা খোয়াই শহর আর এখানে আমরা ওয়েট করছি আমার ননদের হাজবেন্ডের জন্য। এখন আমরা এসে পৌঁছে গেছি ওদের অফিস কোয়ার্টারে, আর ওই আমার ননদ আর আমার মেয়ে,
এখন আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়বো আগরতলার জন্য। দেখো কি সুন্দর করে ও ঠাকুর বসিয়েছে ওর কোয়াটারে, খুব সুন্দর করে পুজো দিয়েছে। আমরা আবার বেরিয়ে পড়েছি আগরতলার জন্য। বেশিক্ষণ আমরা ওদের বাড়িতে টাইম কাটাইনি, কারণ আবার আগরতলায় আসতে হবে। রাস্তাঘাট নতুন অজানা, এইবার মাত্র প্রথমবার এসেছি, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। এখানেই শেষ করছি আজকের ব্লগ। গুড ইভিনিং টু ইউ অল। টাটা।